হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো এই পাতাটার সাথে কিভাবে আপনারা এই সকেটটা সেট আপ করবেন, সেই ইনফরমেশনটা পুরো আপনাদেরকে আগে করে দেব। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তবে আপনারা বুঝতে পারবেন। অনেকে কি করে, তো মোবাইলের ডিসপ্লে পাতা বা এই ধরনের যে কোনো চার্জিং পাতা রয়েছে সেগুলো বসাতে গিয়ে কিন্তু এই সকেটগুলি ভেঙে ফেলেন। তো আপনাদের পুরনো যদি সেই ধরনের ডিসপ্লে বা আপনাদের পাতা থাকে তো আপনারা সেখান থেকে কিন্তু এই পিনটি ভজিয়ে খুলে নিয়ে আপনারা নতুন করে সেট আপ করতে পারবেন। তো আজকে আমি সেট আপ করে দেখাবো এই পিনটা আপনারা এর সাথে কীভাবে সেট আপ করবেন। তো পুরো ইনফরমেশান আপনাদেরকে দেব, তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আপনারা কীভাবে সেট আপ করবেন। তো আমি এটাকে ভালো করে সোল্ডার করে নেবো প্রথমে একবার। তো আমি এখানে সোল্ডার করবো যেহেতু প্রথম থেকে, এটাকে আমি ধীরে ধীরে সোল্ডার করে নিচ্ছি। দিয়ে এবার আপনাদেরকে দেখাবো এই যে পিনটি রয়েছে, আপনাদের এইটাকেও সোল্ডার করতে হবে। তো আপনাদেরকে কিন্তু হালকা করে এতে হিট লাগাতে হবে, বেশি হিট লাগালে কিন্তু আপনাদের এটা নষ্ট হয়ে যাবে। তো আমি সেই মাফিক হিট দেবো হালকা করে। দেখতে পেয়েছেন আমি কীভাবে হিট দিচ্ছি, আপনারা এইভাবে কিন্তু দিবেন। তো অনেকটা সূক্ষ্ম কাজ রয়েছে, তো আপনাদেরকে কিন্তু এইভাবে এটাকে লাগাতে হবে। ভালো করে সেট আপ করে নিয়েছি, তো এটা আমি সোল্ডার করব। তো এটাকে আমি সোল্ডার করে নিচ্ছি এক এক করে। এটা দেখে নেবো প্রত্যেকটা কানেকশন সেম টু সেম রয়েছে কিনা। আপনাদেরকে এবার দ্বিতীয় কানেকশনগুলো ঝুলে নিতে হবে।
আমি এখানে কিন্তু প্রত্যেকটা কানেকশন ঝেলে নিয়েছি, তো এখানে কিন্তু আর কোনো রকম ভাবে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো আমি ভালো করে দেখে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম আর জয়েন্ট নেই, তো পুরো কানেকশনগুলো আমি এক এক করে ঝেলে নিয়েছি। তো আপনারা এইভাবে কিন্তু সেট আপ করতে পারবেন, সেই জন্য আপনাদেরকে দেখালাম পুরো ইনফরমেশানটা। তো গাইস চলুন আমি পুরো এটা দেখানোর জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আপনারা সব ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।